আঙুলদের নাড়াচাড়া করলে কি স্বামীর ওই জিনিসের মতন কি তৃপ্তি পাওয়া যায়? ভাবলাম যে দেয়ালে দিয়ে কাম চালাবো। হ্যালো গাইস, সবাই কেমন আছেন? ভালো আছেন? আজকে যে গল্পটা আপনাদেরকে শোনাবো সেটা হলো, আমার স্বামী তো বিদেশে থাকে, এক টাকা পয়সা ইনকাম করার জন্য বিদেশে গেছে। আমি বহুতবার বারণ করছিলাম যে যাইও না, সে বলল যে বর্তমানে যুগে টাকাই সবকিছু, টাকা না থাকলে ভালোবাসাটাকে জানা দিয়ে পালাবে, দোনোটাই দরকার, টাকাও দরকার ভালোবাসা দরকার। এখন সে বিদেশে চলে গেছে, কি সিদ্ধান্ত নিব? ভাবলাম আঙুল দিয়ে কয়দিন নাড়াচাড়া করি, আস্তে আস্তে একটু কিছু বের হলে তারপর ঠিক হয়ে যাবে। আয় হায় ভাই, কি বলবো আর, আঙুল দিয়ে নাড়াচাড়া করলে কি স্বামীর ওই জিনিসের মতন কি তৃপ্তি পাওয়া যায়? যদি আঙুল দিয়ে সব কিছু হইতো তাহলে তার স্বামীর সাথে বিয়ে হইতো না। এখন চিন্তা করলাম এবার বেগুন দিয়া করি, বেগুন দিয়ে বললাম না, ও জিনের জিনিসের মতন আর শান্তি পাইলাম না। লাস্টে কারে পাই কারে পাই, হঠাৎ করে দেখি আমার দেহ আমার চোখের সামনে পড়ল। স্কুল কলেজ ছুটি, কয়দিন ছুটি দিছে, কয়দিন আমার চোখের সামনে ঘোরাফেরা করতেছে, করে চোখে পড়ব। ভাবলাম যে দেয়ালে দিয়ে কাম চালাবো, তাহলে তো ওর জন্য সুখ পাবো আমি। তখন দেয়ালে বললাম আস্তে আস্তে, শোনো, তোমার ভাই তো বিদেশ চলে গেছে, তোমাদের বাড়ির একজন আমি, এখন আমার যদি কোনো মান সম্মান হানি হয় তাহলে তোমাদের বাড়ির মান সম্মান চলে যাবে। তুমি কি চাও তোমার ভাবে এই জ্বালা জ্বলে বাইরে কোনো একটা অঘটন ঘটুক, তখন তোমাদের বাড়ির মান সম্মান চলে যাবে? এটাই সেটা বলে আমার দেয়ালকে পটালাম, দেয়াল রাজি হলো। যখন আমার দেয়ালের ওটা খুলে আমাকে দেখালো, আমি তো একেবারে বেহুশ হয়ে গেছি। আয় হায়, এটা কি দেখলাম? আমার স্বামীরটা দেখে আমি ভয় পেয়েছি, এখন দেখি স্বামীর থেকে চৌগুণ আমার দেয়ালটা, তার উপরে লোহার মতো শক্ত, আর কি বলবো, মনে হয় 12 ইঞ্চি লম্বা আর এই মোটা হবে। পরে কীভাবে যে কী করি, জিনিসটা দেখে তো লোভ সামলাতে পারছি না, সুযোগও পাইতেছি না, ভাবলাম যদি গেট লাগালে কেউ দেখে ফেলে। পরে দেখলাম যে আশেপাশে বাড়িটা ফাঁকা হয়ে গেছে, আম্মা বাসা ছিল না, আব্বা বাসা ছিল না, আম্মাকে ডাক্তার দেখাবে বলে আব্বা সাথে করে নিয়ে গেছে পুরো বাসায়। আমি আর আমার দেওয়ালে এই সুযোগে, আমি তো শাড়ি পরাছিলাম, প্রথম দেওয়ার ডাইরেক্ট আমার বুকের মধ্যে চুমা খেলাম, এক চুমা আমি বেহুশ হয়ে গেলাম। ওরে কি চুমা, তারপরে মুখের ভিতরে যে কালো জিনিসটা থাকে না, আঙুল দিয়া এইভাবে এইভাবে নড়াচড়া করতেছে। তখন আমারে বলতেছে কি ভাবি তোমার কাছে কেমন লাগতেছে? আমি বললাম কি নীরব, ভালোই তো লাগতেছে, তুমি আমারে কি দেখাইলা, কি পাগল করলা? ও নীরব, তুমি এতদিন কইছিলা তাইলে কি আর তোমার মায়ের জন্য আমি এত কষ্ট করি? তারপরে ডাইরেক্ট নীরব আমারে কি করলো, কাপড়টা খুইলা, তার জিবলা দিয়া তার আমার এইটার ভিতরে যন্ত্রসুন দিল, চুইসা ভিতরে যে পানিটা বাইর হয় একটা ঢিলা খেয়ে ফেলিল। কি যে শান্তি, নীরব আমারে তারপর কি দিল, ভাবি তোমার কি আরো লাগবে? আমি বলছি আজকে সারা রাত শুধু তোমার জন্য, আমি তোমার যা ইচ্ছে তুমি করো, আমি তোমার বাইরে আর চাই না, আমি শুধু তোমারই চাই। তখন নীরব কি করলো, আমাকে বললো কি সবাই তো সামনে দিয়ে করে, আমি একটু ব্যাক সাইড দিয়ে করি। ওরে বাবা রে বাবা, সে নতুন মানুষ তো রাস্তা চেনে না, তাই আমার ব্যাক সাইড দিয়ে করবো, ব্যাক সাইড দিয়ে তো টাইট, কিন্তু আমি তো অনেকদিন ধরে ক্ষুধার্ত না খাওয়া, ব্যথা লাগলো, তারপর কষ্ট করে ঢুকেছি। ওরে নীরবে যে কি সুখ পাইলো, এখন খালি সামনে ঢুকায় পিছনে ঢুকায়, তার এটা আমার এটা ঢুকে, তারপর
মনটা আমার এটা একটু ঢুকে, এখন এই ডুগা ঢুকি আর লাগালাগি সারা নীরব কিছুই বলতে না, যখন এই সুযোগ পায় তখন নীরব এসে ঢুকে, যখন এই সুযোগ পায় তখন এই নীরব এসে ঢুকে। এখন কথায় কথায় আব্বা আমার সাথে যখন কথা বলি খালি বলি নীরব, খালি বলি নীরব। এখন বলতেছে কি ব্যাপার বৌমা, তুমি আরো নীরব নীরব করতেছো কি লেগা? হ্যাঁ বুঝলাম না, এই কদিন খালি স্বামী স্বামী করছো, নীরব নীরব করতেছো কি লেগা? আমি বললাম কি আপনার ছেলের বাত আর খামো না, বিদেশে পড়ে থাকো যে বেড়া, হে বেড়া তারা বিয়ে বসে কি আছে, একলা ঘরে ঘুমানো লেগা। যাই হোক ডাইরেক্ট সরাসরি বলে দিলাম, আম্মা নীরব আমাকে লাগাইছে, নীরব আমাকে মজা দিছে, নীরবের সাথে আমি সংসার করবো, মন ছিল আপনার বাড়ির বউ বানা রাখেন না মন ছিল না রাখেন, আমার শাশুড়ি চুলের মুঠি ধৈরা করকে হারাম জাদি বাইতন বাইর। আমি আর কি করব, কাঁদতে কাঁদতে বাপের বাড়ি গেছি গা। আমার গল্পটা যদি ভালো লাগে তাহলে আপনারা কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের পাশে থাকবেন।